এখন 4টে বাজে আর আমি চলে এসেছি মণ্ডপে। তো আজকে যেহেতু দশমী, আজকে মাকে সিঁদুর দান করতে চলে এসেছি আর মনটা খারাপ লাগছে যেহেতু আজকে দশমী বিদায়ী বেলা। তো সব কিছুই নিয়ে চলে এসেছি, ফুল, ধান, দুব্ব, সন্দেশ। মনটা খুবই খারাপ, চলে যাচ্ছে মা, একটু পরেই বিসর্জন হয়ে যাবে, সামনের বছরের জন্য আবার ওয়েট করব আমরা। তো সবাই ভালো থেকো, আর যেহেতু আজকে দশমী অনেক অনেক ভালোভাবে কাটাও। ভালো কাজ, নাচটা ফাঁকা রয়েছে গালে, এই যে খালি রয়েছে দেখে আজকে তো দেবে, আর দেবে নাকি? ভালো লাগে বাবা, বিসর্জনের মানে দেখতে যাব। তো চলো যা যাক। আর এই যে আমি একাই শাড়ি পরলাম, আমার বর একটু হেল্প করেছিল আর একাই পরে নিয়েছি, জানি না কতটা হয়েছে। তো চলো যা যাক। তুমি কোথায় যাচ্ছ এখন? Thank you.
তো দেখতেই পাচ্ছো একটা জিলেপির দোকান দিয়েছে এখানে, আর এখান থেকে আমার বর জিলেপি নিয়ে নিচ্ছে কিছু। এটা শ্বশুর শাশুড়ির জন্য কেনা হচ্ছে, যেহেতু বিজয়া সেই জন্য কিনে নিয়ে যাচ্ছি। আর এখানে দুটো এগরোলও নিয়ে নিয়েছি, আমার হাতে আছে, তো এইগুলো দিয়ে আবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আজ বিজয়াদশমী, আর বিজয়াদশমীর দিনে আমরা চলে এসেছি রাতের খাবারটা ভাবলাম যে বাইরে খেয়ে নেব, তো সেই জন্য খেতে চলে এসেছি। আর দেখো চারিদিকে পুরো সিঁদুর লেগে আছে, ভেতরে একটু সিঁদুর খেলা হয়েছে সেই জন্য। চলো দেখি, অর্ডারটাও দিয়ে দিয়েছি, আমি দিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আর আমার বর দিয়েছে মিক্স ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান। আর আমার গলাটা একদমই খারাপ হয়েছে, পুরো গলা বসে গেছে। আর চলো দেখি কি মানে আসে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। শোনো শোনো, শোনো শোনো, ভালো করে হাঁটো। চাপ